హలో ఫ్రెండ్స్, అవన్నములో ఫ్రెండ్స్ తృణమూలతో అవార్డ్ హెడ్భూత్ এই ইটাহারে প্রাইমারি শিক্ষকের ভোট হয়েছে, সেখানে তৃণমূল হেরে ভূত, মানুষের জয় হয়েছে, ঠিক আছে, হিন্দুত্বের জয় হয়েছে, তৃণমূলকে হারানো হয়েছে, তৃণমূলকে ধ্বংস করা হচ্ছে, তৃণমূলের থেকে মানুষ মুক্তি পাচ্ছে, ঠিক আছে, এইটা হচ্ছে বিষয়। মানুষ একত্রিত হয়ে তৃণমূলের থেকে মুক্তি পাচ্ছে, যে যেখানে শক্তিশালী সেখানে তাকে জিতিয়ে দাও, তৃণমূলের থেকে মুক্তি পাও, এইটা হচ্ছে এখনকার নীতি। তৃণমূলকে হটাতে হবে, তৃণমূলকে ধুই মুছে সাফ করতে হবে পশ্চিমবঙ্গ থেকে, এইটা হচ্ছে আমাদের লক্ষ্য, ঠিক আছে। তো মানুষের জয় হচ্ছে, এই তৃণমূলে যেটা লক্ষ্য, যেটা মাকসাদ, মানুষের মধ্যে বিভাজন রেখে নিজে রাজনীতি করা, নিজে টিকে থাকা। হ্যাঁ, মানুষ বিভাজিত থাকবে, মারামারি করবে, মানুষের ক্ষতি হবে, আর মমতা ব্যানার্জি পায়ের ওপর পা তুলে রাজনীতি করবে। হ্যাঁ, এই জিনিসটাই তো মানুষ ধরে ফেলেছে, এইখান থেকেই মানুষ মুক্তি পাচ্ছে, আর এটা চলবে কন্টিনিউস, আরও বাড়তে থাকবে এটা। তোমরা দেখতে পারবে একের পর এক এই জিনিসটাই হয়ে যাচ্ছে, তৃণমূলের হাত থেকে মানুষ মুক্তি পাচ্ছে, তৃণমূল ধ্বংস হচ্ছে, এটা তোমরা দেখতে পাবে। তো তারা যে মানে আবির খেলছিল জিতে, সেই আবির খেলাটা আমি একটু দেখাচ্ছি, ঠিক আছে, আমি একটু ভিডিও দেখাচ্ছি। তো সেই আবির খেলাটা আরামবাগ টিভি থেকে আমি পেয়েছি, তাদের আবির খেলাটা দেখো। তো তোমরা দেখলে, হেরেছে হেরেছে তৃণমূল, হেরেছে 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 তৃণমূল, কংগ্রেস হেরেছে, জয় শ্রীরাম, এইটাই হচ্ছে বিষয়। তৃণমূল হেরেছে, মানুষ মুক্তি পাচ্ছে তৃণমূলের হাত থেকে, এটা হচ্ছে বিষয়। তৃণমূলের এই বিভাজনের রাজনীতি থেকে মানুষ মুক্তি পাচ্ছে, এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমার আরও বলার ছিল, তোমরা সবাই ভালো থেকো, জয় হিন্দ, জয় শ্রীরাম, নমঃ শিবায়।